আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমান সময়ে ফেসবুক অ্যাকাউন্ট লক একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এই ধরনের লক হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে বেশিরভাগ অ্যাকাউন্ট আমরা আনলক করতে পারলেও যেসব অ্যাকাউন্টগুলোতে ফেসবুক আইডেন্টি ভেরিফিকেশন করতে বলে সেই সব অ্যাকাউন্টগুলোর মধ্যে বেশিরভাগ অ্যাকাউন্টে কিন্তু আমরা আনলক করতে পারি না। কারণ আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হয় সেই ডকুমেন্টগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের থাকে না। যদিও বা থাকে, সেক্ষেত্রে আমাদের ডকুমেন্টে যে নাম এবং জন্ম তারিখ আছে সেই নাম এবং জন্ম তারিখের সাথে আমাদের ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখের কোনো মিল থাকে না, যার ফলে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা আইডেন্টি ভেরিফিকেশন করে আনলক করতে পারি না। তো আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো, আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি লক হয়ে যায় এবং আইডেন্টি ভেরিফিকেশন চাই, সেক্ষেত্রে আপনি আইডেন্টি ভেরিফিকেশন অপশনটা পরিবর্তন করে আপনার জিমেল অথবা মোবাইল নাম্বারে কোড নিয়ে সেই কোডের মাধ্যমে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আনলক করবেন সেই বিষয়টাই বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই ভিডিওটাতে। আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর একটু কষ্ট করে নিচের লাল সাবস্ক্রাইব বাটনটার উপরে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে আপনার ফেসবুক আইডির নাম্বার অথবা জিমেলটা দিবেন। দেন এরপরে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে দেবেন। তো আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লক অবস্থায় আছে। তো এখান থেকে আমরা যদি গ্যাট স্টার্টেড অপশনটার উপরে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে নেক্সট অপশনটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা আইডেন্টি ভেরিফিকেশন চাচ্ছে। তো আমরা এখান থেকে একটু ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর এখান থেকে আমরা গেট স্টার্টেড পেজটাতে চলে আসলাম। আসার পর এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। এছাড়াও আমাদের ফেসবুক আইডির নেমটা আপনি চাইলে মনে রাখতে পারেন, কারণ এই ফেসবুক আইডিটাতেই আপনাদেরকে আইডেন্টিফাই অপশনটা পরিবর্তন করে নতুন অপশন এনে দেখানোর চেষ্টা করব। দেন এরপর আপনাকে এরকমই সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনটাতে মূলত ফেসবুকে বলতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, কী কারণে ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে গেছে আপনি বুঝতে পারতেছেন না, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করে দেওয়ার জন্য ফেসবুককে অনুরোধ করতে পারেন। তো এছাড়াও ডেসক্রিপশনটাতে নিচে আপনি আপনার ফেসবুক আইডির নেম, ফেসবুক আইডির পাসওয়ার্ড এবং ফেসবুক আইডিতে যে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে সেই জিমেল অ্যাকাউন্টটা, এছাড়াও আপনার ফেসবুক আইডিতে যে নাম্বারটা অ্যাড করা আছে সেই নাম্বারটাও দিয়ে দিতে হবে। তো এই ডেসক্রিপশন এবং এর নিচে দেখতে পাচ্ছেন তিনটা লিঙ্ক, এই পুরোটাই কিন্তু আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য প্রোভাইড করে দিব। চাইলে আপনারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কপি করে নিতে পারেন। যদি কোনো কারণে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নিতে না পারেন, সেক্ষেত্রে আমাদের বিডি ক্রিয়েটর ফেসবুক পেজটা ফলো করে ইনবক্স করলে এই তিনটা লিঙ্ক এবং ডেসক্রিপশনটা আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে প্রথম লিঙ্কটা আপনি যদি ব্রাউজারের মধ্যে ওপেন করেন সেক্ষেত্রে এরকমই একটা পেজ পেয়ে যাবেন। তো এখানে আপনি যে বক্সটা দেখতে পাচ্ছেন সেই বক্সের মধ্যে আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি যে লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি সুইচ ফাইল অপশনের উপরে ক্লিক করে কিছুক্ষণ আগে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এখান থেকে আপনি সেন্ড আইকনটার উপরে ক্লিক করে আপনার ফিডব্যাকটা ফেসবুকের কাছে সাবমিট করে দেবেন। একই নিয়মে আপনি দ্বিতীয় লিঙ্কটা ওপেন করবেন। তবে লিঙ্কটা ওপেন করার ক্ষেত্রে আপনার একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট আপনি যে ব্রাউজারের মধ্যে লগ ইন করেছেন সেই ব্রাউজারের মধ্যে কিন্তু আপনি আপনার লিঙ্কগুলো ওপেন করবেন। তো দ্বিতীয় লিঙ্কটা ওপেন করলে এরকমই ড্যাশবোর্ড দেখতে পারবেন। একই নিয়মে এখান থেকে আপনি অ্যারো আইকনটার উপরে ক্লিক করে আপনার কী প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমাদের যেহেতু লগ ইনে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে লগ ইন অপশনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর একই লিঙ্কটা আপনি এখানে বক্সটাতে আবারও পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর সেন্ড আইকনটার উপরে ক্লিক করে আপনার দ্বিতীয় ফিডব্যাকটাও ফেসবুকের কাছে সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আপনি আবারও একই নিয়মে আপনার তৃতীয় লিঙ্কটা ওপেন করবেন। তৃতীয় লিঙ্কটা ওপেন করলে এরকমই আপনি ড্যাশবোর্ড দেখতে পারবেন। তো এখানে বক্সটাতে আপনার লিঙ্কটা আবারও পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে এখানে চয়েস ফাইল অপশনটার উপরে ক্লিক করে আপনার স্ক্রিনশটটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনি এখান থেকে সেন্ড আইকনটার উপরে ক্লিক করে আপনার তৃতীয় ফিডব্যাকটাও ফেসবুকের কাছে সাবমিট করে দেবেন। দেন এখান থেকে সবগুলো ট্যাব আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনার গেট স্টার্টেড পেজটাতে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনি হেল্প আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ফেসবুক আইডিটা আপনি ব্রাউজার থেকে লগ আউট করে দেবেন। লগ আউট করে দেওয়ার পর আপনি 48 থেকে 72 ঘন্টা ওয়েট করবেন। 72 ঘন্টা পরে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যে কোনো ব্রাউজার বা ফেসবুক অ্যাপসের মধ্যে লগ ইন করেন সেক্ষেত্রে আপনাকে ফেসবুক এখানে নতুন অপশন দিয়ে দিবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক
করার জন্য। আপনার এখানে আইডেন্টিফাই অপশনটা আর কিন্তু থাকবে না, নতুন অপশন দিয়ে দিবে ফেসবুক। তবে এখানে আপনাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক করার পর আনলক করার জন্য আপনি যদি ভুলভাল আইডি কার্ড বা ডকুমেন্ট সাবমিট করে থাকেন, আর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন বা জন্ম তারিখ পরিবর্তনের জন্য ফেসবুকের কাছে রিকোয়েস্ট করেন, রিকোয়েস্ট করার পরে যদি আপনি এই ট্রিক্সটা ফলো করেন, সেক্ষেত্রে ট্রিক্সটা কাজে নাও দিতে পারে। অ্যাকাউন্টটা লক হওয়ার সাথে সাথে কোনো ধরনের অ্যাক্টিভিটি না করে যদি আপনি এই ট্রিক্সটা ফলো করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আনলক করার জন্য ফেসবুক নতুন অপশন দিবে এবং সেই অপশনের সাহায্যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করে নিতে পারবেন আশা করা যায়। আপনাদের মধ্যে অনেকেই তো আবার সব কিছু কথায় বিশ্বাস করেন না, কাজের মাধ্যমে বিশ্বাস করেন। চলুন আমার ফেসবুক অ্যাকাউন্টটাতে ফেসবুক আইডেন্টিফাই অপশনটা পরিবর্তন করে এখানে নতুন অপশন দিয়েছি কি দেয় না আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এর জন্য আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি ব্রাউজারের মধ্যে লগ ইন করার জন্য জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন আইকনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্টেড পেজটা চলে এসেছে, উপরে দেখতে পাচ্ছেন আমাদের সেম আইডিটাই কিন্তু আছে। তো এখান থেকে আমরা গেট স্টার্টেড অপশনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে নেক্সট অপশনটার উপরে ক্লিক করলাম। নেক্সট অপশনটার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইডেন্টিফাই অপশনটা পরিবর্তন হয়, এখানে কিন্তু জিমেল ভেরিফাইয়ের মাধ্যমে অ্যাকাউন্ট আনলক করার অপশন চলে এসেছে। তো এখান থেকে আমরা নেক্সট অপশনটার উপরে আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে জিমেলটা অ্যাড করা আছে সেই জিমেল অ্যাকাউন্ট এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা গেট কোড অপশনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের জিমেলে দেখতে পাচ্ছেন একটা কোড চলে এসেছে, তো কোডটা আমরা এখানে টাইপ করে দিলাম। দেন এখান থেকে কনফার্ম অপশনটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে আনলক হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনার লক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট আপনি চাইলে আনলক করে নিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে। ভিডিওটার মাধ্যমে যদি আপনি সামান্য উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।